আল্লাহ পাক কোরআনে বলেন ইন্না আরাদনা আল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله পাক বলেন এই কোরআনকে আমি আসমানকে বলছি আসমান তুমি গ্রহণ করতে পারবে কিনা জমিনকে বলছি জমিন তুমি পারবে কিনা পাহাড়কে বলছি তুমি পারবে কিনা পাহার বলে জমিন বলে আসমান বলে ওগো মাহবুব এত বড় কিতাব এটা বহন করার ক্ষমতা আমাদের নাই আল্লাহ পাক বলেন এই বিরাট গ্রন্থ জমিন অস্বীকার করেছে আসমান অস্বীকার করেছে পাহাড় অস্বীকার করেছে এই কোরআনটা আমি আমার বান্দা বান্দীদেরকে দিয়েছিলাম দিয়েছি মানুষ এই কোরআনটা গ্রহণ করেছে সুবহানাল্লাহ মানুষ তা গ্রহণ করেছে ওহি নাজিলের সময় নবীজির উপর যখন ওহি নাজিল হইতো এত ভারী হইতে নবীজি যখন কাহারো কোলে তার রান থাকতো অথবা তিনি মাথা দিয়ে ঘুমাতেন যখন ওহি নাজিল হইতো আর যার উপর নবীজি বসে থাকতেন অথবা মাথা দিয়ে রাখতেন সে বুঝতে পারত যে মনে হইতো যেন একটা বিশাল বড় পাহাড় তার উপর চেপে ধরছে আল্লাহু আকবার এই কোরআন দেখার কিছু নাই এটার শক্তি অদৃশ্য এই শক্তি বুঝবার মতো নাই আপনি বাতাসকে আমরা দেখতে পাই কিন্তু বাতাসকে আমরা বিশ্বাস করতেছি তাহলে কোরআনের যে অদৃশ্য শক্তি আমরা দেখি না কিন্তু এই শক্তি আল্লাহ পাকের তরফ থেকে কথা বলুন ঠিক কিনা এই কোরআন এমন একটা গ্রন্থ এই কোরআন ছিল লৌহে মাহফুজে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনটা আমি প্রথমে লৌহে মাহফুজে রেখেছি কেউ যদি কোরআনকে বলেন ও কোরআন তোমার বাড়ি কোথায় কোরআন বলবে এই কোরআন তার জবাবে বলবে ফি লাউহিম মাহফুজ কোরআনকে যদি আপনি বলেন কোরআন তোমার নাম কি কোরআন আপনাকে জবাব দিয়ে দিবে বাল হুয়া কুরআনুম মাজিদ ও কোরআন তুমি কোথায় থেকে এসেছো কার থেকে এসেছো কোরআন জবাব দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন আমি কোরআন কুল কানাতের মালিক রব্বুল আলামিনের তরফ থেকে এসেছি হে বান্দা বান্দিরা শুনে রাখো আমি কোরআন কোত্থেকে এসেছি তোমরা যদি জানতে চাও লক্ষ্য করে দেখো মহান রবের তরফ থেকে আমি এসেছি সুবহানাল্লাহ কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন কবে তুমি এসেছো কোরআন বলে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন কোরআন বলে আমি রমজান মাসে নাজিল হয়েছে আর যদি কোরআনকে বলেন রমজান মাসে নাজিল হয়েছো রাতে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো কোরআন আপনাকে বলে দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর আমি কোরআন শবে কদরের রাত্রে নাজিল হয়েছি এই কোরআন সুন্দরভাবে আপনাকে বলে দেয় এই কোরআন আপনাকে বলে দিবে আমি শবে কদর রাত্রে নাজিল হয়েছি বলেন সুবহানাল্লাহ এই কোরআনকে যদি বলা হয় কার উপর তুমি নাজিল হয়েছ কোরআন আপনাকে বলে দিবে নুজ্জিলা আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি কোরআন বলে আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে সুবহানাল্লাহ বলেন না একটু কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কি একা একাই তুমি এসেছো কোরআন বলে না আমাকে একজন নিয়ে এসেছে তিনি কে কোরআন বলে নাযালা বিহির রূহুল আমিন জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাকে নিয়ে এসেছে কোরআনকে যদি আপনি বলেন কোরআন রে তোমার ভাষা কি কোরআন তখন জবাব দিয়ে দেয় বিলিসানিন আরাবিয়্যিন মুবিন কোরআন বলে দেয় আমি সুস্পষ্ট ভাষায় আরবি ভাষায় অবতীর্ণ হয়েছি এক একটা হরফ যখন বান্দা বান্দিরা পড়বে আল্লাহ রাব্বুল আলামিন দশটা নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ আর যখন কোনো বান্দা বান্দি রমজান মাসে একবার একটা হরফ পড়বে আলিফ লাম মিম রা
এতটুকু যখন কোনো বান্দা বান্দি পড়বে তার আমল নামা 2100 সওয়াব দান করে দিবে সুবহানাল্লাহ এত সওয়াব এত পরিমাণ সওয়াব আল্লাহ আমাদেরকে দান করে এরপরও আমরা কোরআন পেয়েছি কোরআনটা আমরা তেলাওয়াত করতে পারি না দুনিয়ার কত ধরনের বই পুস্তক আমি পারি ইংলিশ ভাষায় কথা বলতে পারি অতস আমরা ঘরে আমার কোরআন আছে ঘরের পাশে আমার মসজিদ আমার মাদ্রাসা আছে ওই কোরআনে কারিম শিখার জন্য আমরা একদিনও যেতে চাই না ঠিক কিনা বলেন এই ঢাকা শহরে দেখবেন ইংলিশ মিডিয়ামে ছেলেকে পড়ায় 5000 টাকা 10000 টাকা মাসিক দেন আরেকজন হুজুর রাখলে 500 টাকাতে 1000 টাকাতে হুজুর জায়গায় যা একটু বাড়ায় দিতে হবে কই না বাড়ায় দেওয়া যাবে না টাকা পয়সা বেশি নাই হুজুর কথা বলুন ঠিক কিনা আপনারাই তো এটা করেন হুজুরের বেতন সীমিত হুজুরের এত টাকা দরকার নাকি হুজুর 1000 টাকা আপনি টাকাতে কি করবেন ওই কুজে হুজুর টাকা কি আর তারে যে এত টাকা দিছে বাড়ি কয়েকটা মেল ফ্যাক্টরি কলকারখানা ব্যাংকে এত পরিমাণ টাকা উনি টাকাতে কি করে আল্লাহই জানে তো এই জন্য আল্লাহ বলে যে আমার কোরআনকে এইটা এক ধরনের অবহেলা এবং কোরআনকে এক ধরনের অপমান করা হয় এই বিদ্যা শিখাইতে গেলে আপনি টাকা বাইর করতে চান না ইংলিশ মিডিয়াতে পড়াইলে যত চায় তত দিতে রাজি ঠিক কিনা বলে আবার গর্ব করে বলে যে আমার ছেলে এমুক কোচিং সেন্টারে পড়ে 10000 টাকা 15000 টাকা 20000 টাকা এমন কলেজে ভর্তি করছি 50000 টাকা 30000 টাকাতে ভর্তি করে এটা গল্প করে আর হুজুর রাজা রাখছে এটা কয় না কারণ এটার বেতন তো 700 টাকা ঠিক কিনা বলে এই জন্য আমাদের এই মন মানসিকতা আমাদেরকে চেঞ্জ করতে হবে আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক বলেন আমিন বলছিলাম আপনি যদি কোরআনকে বলেন তুমি কার উপর নাজিল হয়েছে কোরআন বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হলো কারণ কি আরো তো নবী ছিল কোরআন তখন জবাব দেয় আমি শ্রেষ্ঠ কিতাব আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী তিনিও আখির নবী আর পৃথিবীতে আমার আগমনই শেষ কিতাব এই জন্য আমি আল্লাহ আমি কোরআন নাজিল হয়েছি ওয়া খাতামান নাবীন আমিও শেষ আর আমি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল হয়েছে সুবহানাল্লাহ এই জায়গায় একটা আপনারা মাসালা জেনে নেন সেটা হলো ওয়া খাতামান নাবীন কার কথা এসেছে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ তিনি হলেন শেষ নবী কেউ দেখেন না এখন কাদিয়ানি নামক একটা সম্প্রদায় আছে ঠিক কিনা বলে এই কাফেররা এরা আরেকটা নবী দাবি করে নাউজুবিল্লাহ বলে গোলাম আহমদ কাদিয়ানি আচ্ছা তার ইতিহাস যদি পড়েন আপনারা সে তার ইন্তিকালের সময় টয়লেটে গিয়ে সে ইসলাকায় পইরা মারা গেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোনো নবীর এই ধরনের দুর্ঘটনা ঘটছে আবার তার ইতিহাস বলে শোনা যায় তার চোখ নাকি একটা টেরা ছিল পৃথিবীতে কোনো নবী আল্লাহ তাআলা এরকম ব্যাককল আর টেগরা দুমদা চোখকে কম দেহে কানে কম শুনে হাত কালা পাঠাইছে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা যুগের শ্রেষ্ঠ মানুষ হিসাবে সুন্দর বানায় পাঠাইছে যেই মানুষকে যেই নবীকে দেখলে মানুষ দৌড়ে আসত আর নারীরা তো এমনি পাগল হইতো সুবহানাল্লাহ বলে শুনেন না ইউসুফ আলাইহিসসালামের কাহিনী সে তো বিশাল বড় ইচ্ছা কাহিনী আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি জানেন যে জুলাইকার প্রেমে পড়ে যেই নারীরা তাদের হাত কাটছে কয় যদি ওরা খালি আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তাহলে তাকাইতেই থাকতো ছুরি দিয়ে তাদের কলিজা কেটে ফেলতো তারপরও চোখ তাকানি বন্ধ করতো না সুবহানাল্লাহ এ গোলাম আহমদ কাদিয়ানি এই সম্প্রদায় এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট হয়ে কাজ করছে দেখবেন আয়েশা এত সুন্দর ব্যবহার করে আর মানুষ বলে কই কথা তো দেখা যা ভালোই বলে আপনাকে এমনভাবে মগজ জুলাই করবে আপনি ওর প্রেমে পড়ে গেলেন আল্লাহ পাক এই সমস্ত কাফের সম্প্রদায়ের চক্রান্ত থেকে হেফাজত করুন বলেন আমিন শুনেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যিনি খলিফা যিনি দায়িত্ব পালন করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাজ্জাব
একটা মিথ্যা নবুয়াত দাবি করেছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন একজন সাহাবী পৃথিবীতে বেঁচে থাকতে এই আসমানের নিচে জমিনের উপরে কেউ নবী দাবি করলে তাকে জিন্দা দাফন করে দেওয়া হবে আল্লাহু আকবার বলে সুতরাং আমাদের ঈমান এমন থাকতে হবে সাহাবীরা বলছেন আমরা বেঁচে থাকব আর নবী দাবি করবা আমরা আমাদের শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি তিনি বলেছেন শেষ নবী আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে আর কোন নবী দুনিয়াতে আগমন করবে না হ্যাঁ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসবেন তিনি নবী হিসাবে আসবেন না উম্মত হয়ে আসবেন বলেন সুবহানাল্লাহ এইজন্য যারা এই সমস্ত সম্প্রদায়ের পিছনে আমাদেরকে ধুলাই করতে চায় এদেরকে ধুলাই করে দিবেন আর আপনাকে মগজ ধুলাই করবে এদেরকে শারীরিক ধুলাই করে দিবেন জীবনে আপনার কাছে আইব না রাজি আছেন ইনশাআল্লাহ আবার কি এখন মারামারি লাগেন না পরে আবার সমস্যা হবে আমারে আবার পুলিশে তালাশ করব এমনে মারামারি দরকার নাই ঠিক কিনা বলেন আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুক বলেন আমিন তো কোরআনকে যদি আপনি বলেন কোরআন এই যে তুমি দুনিয়াতে এসেছো তোমার মধ্যে কি আছে কোরআন বলে দেয় তিবিয়ানান লিকুল্লি শাইইন কোরআন বলে আমার ভিতরে সবকিছু সুস্পষ্ট বর্ণনা আছে বান্দারে কেমনে তুমি নামাজ পড়বা কয় ওয়াক্ত নামাজ পড়বা তুমি কেমনে হজ করবা যাকাত দিবা এই সব কিছু আছে জান্নাতে যাইলে কি কাজ করতে হবে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেমনে তোমার চলতে হবে এই কোরআনের ভিতরে সবগুলো আছে সুবহানাল্লাহ এই কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি কেন এসেছো কোরআন আপনাকে জবাব দিয়ে দেয় লিতুখরিজান্নাসা মিনাজ্জুলুমাতি ইলান্নূর সুবহানাল্লাহ বলে কোরআন বলে এই জন্য আমি জমিনে এসেছি মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য মানুষ জাহান্নামের দিকে যাচ্ছে অন্ধকার দিকে যাচ্ছে ওই মানুষগুলোকে আমি আলোর পথে আনার জন্য এসেছি সুবহানাল্লাহ দেখেন এই জায়গায় যারা আলেম তারা বুঝবে এই জায়গায় জুলুমাত জুলমাতুনের জমা হলো বহু বচন জুলুমাত কোরআন দেখেন কত সুন্দর আল্লাহ পাক বলছেন মিনা জুলুমাতি ইলান নূর আর নূর হইছে এক বচন ওয়াহেদ আর এটার বহু বচন হলো আনোয়ার তো জুলুমাত আল্লাহ পাক আনছেন অন্ধকার থেকে এটা আনছে বহু বচন আর আলোর পথ আনছেন এক বচন কেন আনলেন আল্লাহ পাক এই আয়াতের ভিতরে এই শব্দ দিয়ে আমাদেরকে বুঝায় দিতেছেন যে অন্ধকারের পথ কোনো অভাব নাই ঠিক কিনা বলেন কেউ যদি বলে আমি জাহান্নামে যাইতে চাই তাই হের জন্য রাস্তার কোনো অভাব নাই কিন্তু যদি বলে আমি জান্নাতে যেতে চাই তাহলে তার সব দিকে দৌড়াদৌড়ি করা যাবে না যে শয়তান বিরাজি হোক আল্লাহ বিরাজি হোক এই তরিকায় যাওয়া যাবে না কথা বল ঠিক কিনা রাস্তা একটা আসতে হবে আল্লাহকে রাজি করতে হবে শয়তানকে নারাজ করতে হবে ঠিক কিনা বলে আর যদি কেউ জাহান্নামে যেতে চায় এই জন্য অন্ধকারের পথের কোনো অভাব নাই গুনাহের কোনো যন্ত্রপাতি পৃথিবীতে অভাব আছে আজকাল গুনাহ করার যন্ত্রর কোনো অভাব নাই ঠিক কিনা বলে কিন্তু জান্নাতে যাইতে হলে রাস্তা এত নাই একটা রাস্তা ইহদিনাস সিরাত মুস্তাকিম একটা রাস্তা আল্লাহ পাকের রাস্তা এই রাস্তা ছাড়া আর অন্য কোনো রাস্তায় গেলে আমাদের কোনো কাজ হবে না আল্লাহকে পাইতে হলে একমাত্র আল্লাহর দিকে আমাদের আসতে হবে কোরআন বলে আপনি যদি কোরআনকে বলেন তুমি এসেছো মানুষকে আলোর পথ থেকে নিয়ে আসবে অন্ধকার থেকে আর কি আছে কোরআন স্পষ্ট জানিয়ে দিছে হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য হলো এটা হেদায়েত সুবহানাল্লাহ বলে সর্বশেষ যদি কোরআনকে বলেন কোরআন সব কথা মানলাম তুমি লৌহে মাহফুজ থেকে এসেছো তোমাকে জিব্রাইল আমিন নিয়ে এসেছে আল্লাহর তরফ থেকে এসেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এসেছো নাজিল হয়েছো মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য তুমি নাজিল হয়েছো তোমার ভিতরে সব কিছু খুলে কোলে বর্ণনা আছে তুমি আরবি ভাষায় নাজিল হয়েছ সব মানলাম তোমাকে মানলে আমার কি লাভ এবার কোরআন আপনাকে স্পষ্টভাবে জানিয়ে দেয় ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন বলে কেউ যদি আমাকে অনুসরণ করে কেউ যদি মানে ওই বন্দার কোনো ভয় নাই পেরেশানি নাই কবর নাই ফুলসিরাতে নাই হাসর ময়দানে নাই ওই বন্দাটা কামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ